বংগভৱনৰ দৰবাৰ হ'লে ঈদুল ফিতরের ফিতরে নামাজ আদায় করেছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ সকাল সাড়ে নয়টায় বঙ্গভবনের দরবার হলে পরিবারের সদস্য বঙ্গভবনের কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে তিনি নামাজ আদায় করেন নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত করা হয় পরে শুভেচ্ছা বক্তব্যে রাষ্ট্রপতি ধনী গরিব নির্বিশেষে সকলকে আনন্দ ভাগাভাগের মধ্য দিয়ে ঈদুল ফিতর উদযাপনের আহ্বান জানান বলেন করোনা মহামারী নিয়ন্ত্রণে থাকলেও বিভিন্ন দেশে ফের সংক্রমণ বাড়ছে তাই স্বাস্থ্যবিধি মেনে ঈদ আনন্দ উপভোগ করার আহ্বান তার